जी भालो भाभी खामार की तो अपने निजे एक स्वप्नेर खामार अपने स्वप्न छिलो खामार गड़े तुलबें धीरे धीरे निरलस परिश्रम फसल आज के खामार की मुहूर्ते अपना खामारे कतगुली गाभी आछे जरा रोगे मारा गो तीन टे गुरु मारा जाए तो बेस लस गुरु मारा गेले तीन टे गुरु दाम कम लस हलो अच्छा खामारे सात गाभी सार गोर बिक्री कर मुहूर्ते कैमन चलते खामार ভালোই চলছে আচ্ছা এই সাতটি গাবিতে এখন কয় কেজি দুধ আসে এখন তো সাতটি দোয়াই না দুইটা এলে বাচ্চা আইতে দিবে আর 15-20 দিন পরে ওই যে বন্ধ আর কয়টা দুধ হয় এখন এই মুহূর্তে সাতটি হয় সাতটি কত কেজি পাচ্ছেন প্রতিদিন 30 কেজি এক মণ এরকম করে হয় 30 কেজি এক মণ হয় আর কি রকম দাম পাচ্ছেন আপনি দুধ বিক্রি করে এখন দাম বেশি ভালো এখন 70 টাকা 80 টাকা আছে डबल घास काटते कथा हाथ घास काटते एक हाथ घास काटा कत के नाम आना मान स्वास्थ्य गरु सुस्थ मान सब दिखे भलो कन्सेप्ट ठीक मत आपनि कन्सेप्ट आगे अपने कथा जानछिलाम कन्सेप्ट किछु समस्या आछे समस्या की समाधान होइछे किना घास खावले तो भालो थाके खोज खबर अवस्था समस्या गाभी
আপনি অল্প বয়সে বীজ দিতে নিষেধ করেছেন। আচ্ছা, এই যে গাছটা দেখতেছি আপনারা, এই যে ঘাস খাওয়ালে কি পরিমাণে একটা গরুতে কত কেজি ঘাস লাগে? দুপুরে রাতে নাকি সকালে? সকালে বিকালে দেই। দুপুরে কি দেন? দুপুরে তো খাওয়ান না, এই যখন দিব এখন বিকালের দিকে আরকি, দুপুরে পরে খাবার দেন। দুইটার পরে সকালে একবার দেন? জি, দুপুরে কোন খাবার দেন না? দুটার পরে যেটা দেন সেইটাই আর একবার সকালে খান। সকালে কয়টার মধ্যে দিতে হয়? ভোরে উঠে আগে খাবার দিতে হয়, খাবার দিয়ে সেরে ঘর পরিষ্কার করে তারপরে গাভী দোয়াইতে হয়। আপনি বলছেন যে এখন এই যে আপনি ঘাস কাটতেছে, নিয়মিত পরিশ্রম করছে, নিজে সংসারে তো কাজ আছে, ছেলে মেয়ে আছে না? একটা মেয়ে। আমরা তো জানি মেয়ের নাম শশী, যার নামে আপনার মেয়ের নামই এই শশী ডেইরি ফার্ম। আচ্ছা, এই শশী ডেইরি ফার্মের আপনি মেয়ের নামে রাখছেন কেন? আদর করে এই কারণে মেয়ের নামে রাখছেন। আচ্ছা, এই মেয়ের নামে শশী ডেইরি ফার্মের ভবিষ্যৎ স্বপ্ন কি আপনার? মানে ভবিষ্যতে শশী ডেইরি ফার্ম যাতে বৃষ্টি গাভী থাকে সেরকম পরিকল্পনা আগাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি? আপনার স্বপ্ন আপনার মেয়েকে ডাক্তার বানাবেন, এই ডাক্তার বানানোর স্বপ্নটা কেন আসলো? আমার অনেক আগের এই স্বপ্ন ডাক্তার বানাবেন। এই স্বপ্ন তো বুঝলাম, কোন কারণে আছে নাকি নিজের ভিতরে তৈরি হয়েছে? ডাক্তার আপনার মনে ভিতরে কেন ডাকলো যে ইঞ্জিনিয়ার অনেক বড় বড় অফিসার না হয়ে ডাক্তার কেন বানাতে চান? মানুষের সেবা করবে। আচ্ছা আচ্ছা, মানুষের সেবা করবে ডাক্তার হয়ে, সেটি স্বপ্ন ছিল, নিজের মেয়ে মানুষের সেবা করবে ডাক্তার হবে। আচ্ছা, আপনি যে ঘাস খাওয়াচ্ছেন, শুধু ঘাস তো খাওয়াচ্ছেন, আরো এর সাথে আরো কিছু দিতে হয়, সেটি সম্পর্কে একটু জানতে চাই, ঘাসের সাথে কি কি দিতে হয়? আগে খাওয়াইতে হয় যে ভুসি, তারপর ফিট হয়, তারপর পানি দিয়ে গেলে মিক্সার করে খাওয়ানোর পরে খড় দেয়, আগে দেওয়ার পরে তারপরে এইটা দেয় গা। খালি এই ঘাস খাওয়াইলে গ্যাস হোম করার সম্ভাবনা বেশি। শুধু ঘাস খাওয়াইলে হবে না, ঘাসের সাথে অন্য কিছু দিতে হবে, ঘাস খাওয়াইলে গ্যাস পাম্প করতে পারে, এটি জানা দরকার। এই যে আপনি ঘাসের সাথে গ্যাস, আমরা আজকে কি ঘাস দিচ্ছেন এখন? আজকে না, এখন দিব। আমরা সেটি দেখতেছি, আপনি যে ঘাস কাছে অনেকগুলো আছে, আপনি কিছু গরুকে খাবার দেন, আমরা সেটি দেখাবো দর্শক। আমরা তিনি এখনো বিকালবেলা খাবার দেননি, আমরা দেখুন তিনি যে ঘাসটি কাটছেন সেটি গরুকে খাওয়াবে কিভাবে দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন, তারা দেখতে পারেন এই খাবার ঘাস কিভাবে কাটতে হয়। এটি অনেক বড় হয়, পানির ভিতরে পানি থাকলে এটি অনেক লম্বা হয়, সেটি ধীরে ধীরে কাটতে হয়। অনেকে মেশিনের মাধ্যমে কাটে, ইলেকট্রিক মেশিন, তিনি হাতে কাটছেন, এতে কোনো খরচ নাই। একবার একটি ক্রয় করে নিয়েছেন, সেটিতে হাতে একটি শারীরিক পরিশ্রম হয়, অটো মেশিনে শারীরিক পরিশ্রম হয় না, এটি পরিশ্রম হয়, নিজে পরিশ্রম করে এই খামারটি করে। দেখুন দর্শক, আমরা দেখতে পাচ্ছি তিনি ঘাস দিচ্ছেন। আচ্ছা বাবু, এই যে গরুতে ঘাস দিচ্ছেন, এতে ঘাস দেওয়ার পরে গরু কি সব গরু থেকে এই ঘাস খায় নাকি কোন গরু খায় পরিমাণ মতো খায়? তারা চাহিদা মতো গরুতে ঘাস খায়, এমন এমন কোন গরু পাওয়া যায় যে ঘাসটি খাচ্ছে না, তাকে অন্য পদ্ধতিতে খাওয়া যায়, যেমন কোন ঘটনা ঘটছে কিনা এরকম হয়?
ওদের যা দেয় ওরা সব খায়, মানে ঘাস দিলি খায়, যে কোনো ঘাস বা এটা তো ভালো আপনি বলছেন যে আমরা খাই, এত লাগায় না ঘাস, গোমা ঘাস এগুলো খায়, এগুলো খাওয়াচ্ছেন? জি, এই যেমনি কোনো কাটা ঘাস খায় না বাইরে, অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খাওয়ালে আপনি কি লাভবান বা লাভ বেশি? দুধ বেশি হয়, তার গরু স্বাস্থ্য ভালো হয়, দুধ বেশি হয়। এরকম রেজাল্ট পেয়েছেন যে আপনার দুধ 8 কেজি হয়েছে এই গাছ খাওয়ার পরে 10 কেজি হয়েছে, এরকম কোন ঘটনা ঘটছে কিনা? একটু বেশি হয়, একটু বেশি হয়, মানে আগের তুলনায় বেশি হয়, বেশি হয়, মানে এই যে বেশি বলছেন তখন তো আপনার লাভে দেখা যাচ্ছে যে গরু 4 কেজি খায় সেখানে আপনি 6 কেজি দিলে আরো বেশি পাওয়া যায়, এরকম কোন ঘটনা ঘটছে কিনা? মানে বেশি খাওয়াইতে বললে আরো বেশি হয়, যত বেশি খাবার দেবে তত বেশি দ্রুত বাড়বে। আচ্ছা, এইরকম বেশি খাওয়ালে কোনো আবার এই যে বলছেন যে গ্যাস পাম হয় কিনা, কোন ক্ষতির ক্ষতির আশঙ্কা আছে কিনা? আমার একটা গাভী ছিল এর আগে 16 কেজি করে হতো আর কি, একটা মেয়ে, ওইটা দিতাম যত বেশি বেশি খাওয়াতাম, অতিরিক্ত খাওয়ানো যাবে না, একটু বেশি খাওয়ানো যাবে, অতিরিক্ত পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, এই সাথে খ্যার কি কি দেন? আপনার কোন ফিড খাওয়ান তিনি এখন? কি কোম্পানির ফিড খাওয়ান? মেগা। আর কি কি আছে? মেগাই খাওয়া না অন্য কোনো নাসির আছে, তারপর আর একটা নারিশ ফিড। কোনটা বেশি খাওয়ানোর উপকার বেশি? নারিশ খাওয়ালে যে সারগুলো বাঁচে, আর গাভীরে খাওয়ালে মেগা। গাভীরে খাওয়ালে মেগা, মানে মেগা খাওয়ালে দুধ বেশি হয়? দুধ বেশি হয়, ওটা সেম বেশি, ওরা খায় বেশি। আর সারে কেন অন্য ফিড? আচ্ছা, গাভীর যে সারের কথা বলছেন, এই গাছ খাওয়ালে কি সারের মোটা তাজা বেশি হয় নাকি এরকমই থাকে? ভুষি ফিট দিতেই হবে, আমি তো জানি। আপনি এই খামারটি নিজের স্বপ্নের একটি খামার, শশী দেবী ফার্ম, নিরলস পরিশ্রম করে আজকের এই পর্যায়ে চলে এসেছেন। আপনার মতো যদি কোন নারী উদ্যোক্তা খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদেরও বলি, যার আশা আছে, যার করার ইচ্ছা আছে করবে। আর আগে অল্প আর কি, মানে দুইটা একটা করে শিখতে হবে। আপনি যেরকম খামার করে শিখছেন, আপনি বলছেন যে আপনার গাভীও গরু মারা গেছে, এইরকম বিপদ পরে, এই যে গরু মারা গেছে কেন মারা গেল হয়তো মারা যাওয়ার পরে বুঝতে পারছেন, এখন ভবিষ্যতে আশা করে ওইরকম দুর্ঘটনা না ঘটে আমার খারাপ, মানে এরকম চেষ্টা, সতর্ক থাকেন। একটা গাভী মারা গেলে পুরোটাই লস, ভবিষ্যতে যাতে লস নয়। যারা খামার করবেন, ধীরে ধীরে একটা দুইটা পালন করে শিখবেন আর গাড়ি খামার বৃদ্ধি করবেন। সুপ্রদর্শক, আমরা শুনছিলাম এই বাবির ভবিষ্যৎ স্বপ্ন এবং কিভাবে তার খামারটি নিরলস পরিশ্রম করে আজ এই পর্যন্ত একজন নারী উদ্যোক্তাও তিনি সফল আজকে এই খামার করে, এই শশী ডেয়ারি ফার্ম সফল একজন নারী উদ্যোক্তা। দর্শক, আমরা সফল নারী উদ্যোক্তার তার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু মিলিয়ে আজকের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউবটি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আবার যদি নতুন ভিডিও আপনারা পেতে চান, আমাদের এই ভিডিওটি বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই নতুন ভিডিও আপনাদের সামনে আসবে। দর্শক, আজকের প্রতিবেদন এখানে শেষ করবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।